জন্য সব কিছু করতে পারি বিশ্বাস করো আর কিছু বলার আছে হ্যাঁ আছে জেম্মা আমার আর অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা কেউ তো আমার কোনো কথাই বিশ্বাস করছো না কিচ্ছু শুনতে চাইছো না তোমরা জেম্মা তোমার কি একবারও মনে হলো না যে তোমার নিকিতা বিভার ক্ষতি কোনোদিনও চাইতে পারে না কেন এখন এসব কথা তুলছিস মেঘলা এসব কথা শেষ হয়ে গেছে তুলছি কারণ আমি আমার বিভাই আর জিজুর ভালো চাই তাই সত্যি এর পেছনে আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না তোমার মনে নেই জেম্মা সামান্য একটা কুষ্টি বদলের ঘটনা নিয়ে দিভাইয়ের সঙ্গে ওরা কি শুরু করেছিল তারপর তারপর জিজুর ওপর জেঠুর মিথ্যে মার্ডারের চার্জ জানা হলো এই সমস্ত কিছু নিয়ে ওদের ওদের সম্পর্কটা পথে বসতে চলেছিল জিজু আর বড় আন্টি মিলে যখন যখন আমার দিভাইকে ও শ্বশুর বাড়ি থেকে বার করে দিল তখনই আমি ঠিক করেছিলাম যে ওদের দুজনকে এক করার জন্য আমাকে কিছু একটা করতেই হবে কি বলছিস তুই এসব হ্যাঁ জেম্মা তাই জন্যই তো আমি প্ল্যান করে তুমি কোনো কথা বলবে না জেম্মা আমার কথাগুলো বিশ্বাস হলো না তাই তো শুধু তুমি কেন আমার বাবা আমার ঠাম্মি দি ভাই কেউ আমার কথাই বিশ্বাস করছে না কিন্তু তুমি তো আমায় বোঝো আমি সত্যি এই সমস্ত কিছু চাইনি আমি চেয়েছিলাম যাতে তোমরা আমাকে একটু ভালোবাসো একটু ভরসা করো কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা কোথাও আজ আমি আমার নিজের হাতে নষ্ট করে দিয়েছি জেম্মা মেঘলা রাগ না জেম্মা জোর করে আর আমাকে নাই বা ভালোবাসলে জেম্মা তোমার একবারও মনে হলো না যে মিকি কেন এইগুলো করলো কার জন্য করলো কিসের জন্য করলো মেঘলা আমার আর কিচ্ছু শোনার নেই জেম্মা আমি জানি তোমরা আমার সম্পর্কে কি ভাবো তোমরা ভাবো যে আমি আমার দিভাইয়ের ভালো কোনোদিন চাই না আমি চাই যাতে ওকে শ্বশুর বাড়ি থেকে বার করে দিক আমি চাই যাতে ও এই বাড়িতে কোনোদিন থাকতে না পারো আমি চাই যাতে এই সমস্ত দেবরায় সম্পত্তি আমার হয় কিন্তু না আমি এই সম্পত্তি চাই না জেম্মা আমি শুধু চাই যাতে তোমরা আমাকে একটু ভালোবাসো কিন্তু সেই ভালোবাসার জায়গাটা বোধহয় আর আমি ফিরে পাব পারলে আমাকে ক্ষমা করে দিও জেম্মা আমি প্রমিস করছি আমি আর কোনো দিন তোমাদের কাছে আসব না আমার জন্য আর কোনো দিন কোনো প্রবলেম ক্রিয়েট হবে না আমি আজ তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব জেম্মা চলে যাব আমি সারা জীবনের মতো চলে যাব আসব না আর কখনো আসব না কোনো দিন না জেম্মা চলে যাব মেঘলা 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 যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি না দিদি ভাই আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না দেখো নাথ জামাই তো নিজে থেকে যে তোমাকে কত সাদাসাদি করলেন অমলেন্দু বাবু নিজে এসে তোমাকে অনুরোধ করেছেন এরপরেও যদি তুমি জেদ করে বসে থাকো তার তো কোনো মানে হয় না হ্যাঁ জেদ যখন ধরেছে তখন একটা কারণ আছে তাই ধরেছে তোমার দিদি ভাই তো আর অবিবেচক নয় আরে আশ্চর্য কথা তুমি কি তুমি কি ওর কি দিদি মা তো নাকি হ্যাঁ তুমি কোথায় ওকে শ্বশুর বাড়ি যেতে উৎসাহ দেবে তা তুমি এরকম করে বাগড়া দিচ্ছ বাগড়া দেওয়ার কি আছে যা সত্যি তাই বলছি সব এই 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 জন্য বুঝলে এই জন্য আমার মা বলতেন যে মেয়েদের অত জেদ ভালো নয় শোনো তোমার মা এখন নেই কিন্তু তার মানে এমনটাও নয় যে তিনি যা বলতেন সব সত্যি বলতেন বাবা হ্যাঁ মেয়েদের জেদ থাকা ভালো মেয়েদের জেদ থাকা ভালো জেদ আছে বলে মেয়েরা এখন অনেক কিছু করছে মেয়েরা প্লেন চালাচ্ছে মেয়েরা হুই করে ও
হুস করে আকাশে উড়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়ালে সারা জীবন তোমাদের ওই হেসেলের ধারে বসে না তেলকালি মাখতে হতো। আমার দিদি ভাই শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার এই সমস্ত কথার কি সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে, হাজার বার সম্পর্ক আছে। শোনো, আগেকার দিনে কেমন করে বিয়ে হতো? তোরা সব দল বেঁধে মেয়ে দেখতে আসতো, তাদের চুলের ঢল দেখতো, পায়ের গোজ দেখতো, তারপরে রাজরানী করে বিয়ে টিয়ে দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে দাসীবাদি করে সারা জীবনটা রেখে দিত। এখন কে তেমনটা হয় না? এখন তেমনটা হয় না। এখন এখন মেয়েরা মাথা উঁচু করে নিজেদের অধিকার বুঝে নিয়ে সম্মানের সঙ্গে কাটায় বাকি জীবনটা তার দেশ শ্বশুর বাড়িতে। সেই প্রাপ্য সম্মানটা যদি না পায় তাহলে সেখানে থাকার মানেটা কি বলে দেখিনি? আরে কি আশ্চর্য, আমার দিদিভাই সেখানে গেলে সম্মান পাবে না, একথা তুমি ভাবছো কেন? নাজ্জামাই তো নিজে থেকে এসে দিদিভাইকে সাদাসাদি করেছে, এমনকি অমলেন্দুবাবুও নিজে থেকে এসে কতবার বলে গিয়েছেন। ও বাড়িতে আর কেউ নেই? নাজ্জামাই মানে তিনি যদি মন থেকে এই মিলটা মেনে না নেন তাহলে বাকি জীবনটা দিদিভাই সেখানে সুখে থাকবে কি করে? ধরো আজকে আজকে ছেলের মুখ চেয়ে তিনি এই বিয়েটা মানলেন, মানলেন যে দিদিভাই ওখানে থাকবে, কিন্তু মামির যদি ভাবটাই না হয়, যদি ভাবটাই না হয় তাহলে তাহলে সারা জীবন কেমন করে থাকবে ও ওখানে? কিন্তু ধরো যদি এমনটা হয় যে ছেলের হাত ধরে দিদিভাই ও বাড়িতে গেল বলে তিনি বাধ্য হয়ে তাকে মানলেন না, তিনি নিজের ইচ্ছে ওকে মানলেন, নিজে ভালোবাসা দিয়ে এলেন, ও প্রাপ্য মর্যাদা দিয়ে নিয়ে গেলেন, নিজে ওকে বরণ করে ঘরে তুললেন, তাহলে তাহলে আমাদের দিদিভাই বাকি জীবনটা কেমন সম্মানের সঙ্গে কাটবে তুমি একবার ভেবে দেখো দেখি না? হ্যাঁ, তুমি একটাও সুযোগ ছাড়বে না না আমাকে কথা শোনাতে। এসব তুই কি বলছিস শর্মিলা? আমরা তো আয়ুষের ব্যাপারে কথা বলছি। থাক বাবা, আমি সব বুঝি, আয়ুষী এখানে শুধু একটা উপলক্ষ মাত্র। আমার বাবার পরিচয়টা জানার পর থেকে তোমরা কেউ কেউ আমাকে মন থেকে মেনে নিতে পারোনি, নেহাত বিয়েটা হয়ে গেছিল তাই, নাহলে তো কবেই বাড়ি থেকে বার করে দিতে, সেটা পারোনি, কারণ সেটা করলে তো পাড়া প্রতিবেশীরা কথা বলবে, সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই বাড়িতে তোমরা রেখে দিয়েছ। হ্যাঁ মা। আচ্ছা মা, আমাকে যা কথা শোনাচ্ছ আমি মুখ বুঝে মাথা পেতে সব মেনে নিচ্ছি, কিন্তু যে আসছে সে তো তোমার ছেলের সন্তান, তুমি কি তাকেও একই রকমভাবে কথা শোনাবে? ছোট মামি, তুমি এসব ভুল ভাবছো। নতুন অতিথি পৃথিবীতে আসবে বলে দিম্মা যে কতটা খুশি এটা তুমি বুঝতেও পারছো না। যাও, ওই ঘরে গিয়ে একবার দেখে এসো। দিম্মা না পুরনো একরাশ জামা কাপড় বার করেছে, কি করবে বলো তো? নতুন অতিথির জন্য কাঁথা বানাবে বলে। আর তুমি দিম্মার সাথে এভাবে কথা বলছো? তোমরা তো কেউ আমাকে বিশ্বাসই করো না,
কে বলেছে তোকে এসব কথা? তুই দরজাটা একবার খোল, সব কথা শুনবো মেঘলা। আমি জানি তুমি আমার কোনো কথা শুনবে না, কোনো কথা বিশ্বাস করবে না। ভালোবাসা কি হারানোর জিনিস? সে তো দিনের পর দিন বাড়ে রে, বাড়তে থাকে। এই তো তোর বাবাকে জিজ্ঞেস কর, সে কি ছেলের চেয়ে তোকে কম ভালোবাসে নাকি আমি কম ভালোবাসি? মাঝে মাঝে এই অতীতের কিছু কিছু ঘটনা মানে এত কি বলবো তোকে। হ্যাঁ এটা ঠিকই যে তোর বাবার পরিচয়টা জানার পর ভেতর থেকে খুবই নাড়া খেয়ে গিয়েছিলাম, তোকে হয়তো অনেক অনেক অকথা কুকথা বলে ফেলেছি মা, কিছু মনে করিস না, কিছু মনে করিস না। সেটাই তো শেষ কথা নয়, তোর অতীতটার এখন কোনো দাম নেই আমাদের কাছে, তুই এখন আমাদের এই মৈত্রবাড়ির আরেকটা মেয়ে। তাই তো। হ্যাঁ রে, সুজন, সন্দীপ, তুই, জুঁই সব আমাদের বুকের এক একটা পাঁজর রে। তোদের শুকনো মুখগুলো আমাদের চোখগুলোকে যে সারাক্ষণ ভিজে রাখে মা, মরবার আগে আমাদেরকে তোর একদণ্ড শান্তি দিবি না? হ্যাঁ তুমি আরে শাসন করা তার এই সাজন শোক করে যে যা। মেঘলা মেঘলা দরজাটা খোল, পাগলামো করিস না। আমি তো তোমার কেউ নই, কেউ নই, আমি তোমার কেউ না। আমি কিছুতেই দরজা খুলবো না, তোমরা কেউ আমায় বিশ্বাস করো না বাবা, কেউ বিশ্বাস করো না আমায়। তোমরা তোমরা সবাই শুধু ভাবো যে আমি দিভাই ক্ষতি চাই। আমি তো খুব খারাপ মেয়ে, খুব খারাপ মেয়ে, তোমরা সবাই তাই ভাবো তাই না? মেঘলা মেঘলা এটা সত্যি নয় মেঘলা। যদি এটা সত্যি না হয় বাবা তাহলে তুমি তুমি কেন সেদিন আমাকে তোমার মেয়ের অধিকার থেকে বঞ্চিত করলে?
মেঘলা মেঘলা আমার কথাটা শোন। আমি আর কিচ্ছু শুনতে চাই না বাবা, কিচ্ছু না। আমি আর কোনোদিন তোমাদের কাউকে ডিস্টার্ব করব না বাবা, কোনোদিন করব না। তোমার মিকি মরে যাবে বাবা, মরে যাবে, তুমি তো বলেছিলে বাবা যে আমার জন্য তুমি কারোর কাছে মুখ দেখাতে পারো না। ভালো হবে, আমি মরে গেলে তোমার আর কারোর কাছে কোনো লজ্জা থাকবে না। মেঘলা মেঘলা তুই তুই জানিস তুই ছাড়া আমার কেউ নেই। মেঘলা কেন বাবাকে এভাবে কষ্ট দিচ্ছিস তুই? বাবা তুমি তোমার মিকির একটা কথা রাখবে? হ্যাঁ হ্যাঁ মেঘলা আমি আমি তোর সব কথা রাখবো, তুই বল আমাকে কি করতে হবে বল না। বাবা আমি শেষবারের মতো আমার দিদার কাছে ক্ষমা চাইতে চাই। আমি সত্যি দিদার ভালো চেয়েছিলাম বাবা, কিন্তু কিন্তু দিদাই তো সেটা বিশ্বাসই করছে না। তুমি বিশ্বাস করছো না, জেম্মা বিশ্বাস করছে না। আমি একবার ওর সামনে দাঁড়িয়ে ওর কাছে ক্ষমা চাইতে চাই বাবা। তুমি প্লিজ একবার ওকে আসার জন্য রিকোয়েস্ট করবে? আমি বললেও শুনবে না? আমি ওর সামনে দাঁড়িয়ে সব সত্যি কথা বলবো। ময়ূখ ময়ূখ দেরি করো না, ময়ূখ ফোন করো, একটা আয়ুষীকে ফোন করো। বুঝলি দিদি ভাই, আমি আর তোর দিম্মা মিলে একটা ঠিক করেছি। ওই যে আমাদের পাড়ায় সেই সমু ডেকোরেটার আছে, ওর কাছ থেকে একটা বিরাট বড় ইয়া বড় একটা টেবিল এনে এই উঠোনে পাত। কেন বাবা কি হবে? আমার আর সুজনের বউ ভাতের খাওয়ানো না বাবা, উর্মিলার জন্মদিনে খাওয়া? তাও না। তাহলে তাহলে দাদু প্লিজ বলো না। তাহলে তাহলে সেখানে আমরা তিনটে বাড়ি সকলে মিলে একত্রে খাওয়া দাওয়া করব। বুঝলাম না, তিনটে বাড়ি মানে? তিনটে বাড়ি বুঝলি না, তিনটে বাড়ি মানে আমাদের বাড়ি, অপুর বাড়ি, আর আমার এই দিদি ভাই আর নাজ্জামাই এর বাড়ি, সকলে মিলে একসঙ্গে মিলে খাওয়া দাওয়া জমে যাবে। আর সেই দিন নিশ্চয়ই আমাদের মধ্যাহ্ন ভোজটা গোটাটাই আয়োজন করবে আমাদের আয়ুষ। একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। না না, ও একা পারে নাকি? আমি উর্মিলা জিনি আর সবাই মিলে সাহায্য করব। না 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 না, তোমাদের কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আরে মা লক্ষ্মী যখন দশভুজা হন তখন দশ হাতে একাই সমস্ত কাজ ছেড়ে দেয় না।